বাজারে জুয়ারিরা সক্রিয় থাকলে আর ভালো মানের প্রতিষ্ঠান না আনতে পারলে বাংলাদেশের পুঁজিবাজারের অবস্থার পরিবর্তন সম্ভব নয়। তাই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আনতে এবার ডিএসই ও সিএসইকে সরকারের উচ্চ পর্যায়ের সাথে শক্তভাবে দেন দরবারের পরামর্শ দিয়েছেন আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ। বিনিয়োগ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনলাইন সেমিনারে এসব কথা বলেন তিনি, যেখানে বক্তারা ডিএসইকে ক্ষমতায়িত করার পাশাপাশি আইপিও অনুমোদনের আগে ডিএসইর মতামত আমলে নেওয়ার পরামর্শ দেন। 2017 সাল থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ আয়োজন হয়ে আসছে বাংলাদেশে। লক্ষ্য, বিনিয়োগকারীদের বাজার সম্পর্কে শিক্ষিত করা এবং সুরক্ষা দেয়া। বুধবার অনলাইনে আয়োজিত সেমিনারে কোম্পানি সম্পর্কে জেনে শুনে বিনিয়োগ করার পরামর্শ দেন অনেকে। তবে যেখানে ব্যাংকগুলোর সম্পদের মান কমার পরও ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানগুলো ভালো রেটিং দেয়, সেখানে বিনিয়োগকারীরা কিভাবে সঠিক তথ্য পেতে পারে প্রশ্ন রাখেন অনেকে। আর্থিক প্রতিবেদনগুলোর উপরে ভিত্তি করে তাদের অ্যানালিসিস গুলো করবেন, তো আর্থিক প্রতিবেদনগুলোর বিষয়ে আমাদের জানা আছে যে বেশিরভাগ কোম্পানির আর্থিক প্রতিবেদনটাই খুব একটা বিশ্বাসযোগ্য না। আলোচকরা বলেন, বিগত সরকারগুলো পুঁজিবাজারকে একটি ভালো জায়গায় দাঁড় করাতে পারেনি স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতির কারণে। যদিও আমাদের পুঁজিবাজার একটি দীর্ঘ পথ পরিক্রমার মধ্য দিয়ে এসেছে, কিন্তু আমরা এর কাঙ্ক্ষিত কাঠামোগত উন্নয়ন আজ পর্যন্ত নিশ্চিত করতে পারিনি। সংস্কার করতে গেলে যদি ইনভেস্টরদের এবং ইস্যুয়ারদের আস্থা যদি ফেরাতে হয়, রেগুলেটররা এনশিওর করুক যে এক নম্বর হচ্ছে যে কমপ্লায়েন্স। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আর চলেই না। এবং দুই নম্বর হচ্ছে ডিসক্লোজার, মিস ইনফরমেশন, মিস রিপ্রেজেন্টেশন, এগুলো বন্ধ করা। তিন নম্বর হচ্ছে আপনার আমাদের যেই আননেসেসারি রেগুলেশনস গুলো আছে, যেমন আইপিও প্রাইসিং কি হবে কিংবা বন্ডের ইন্টারেস্ট রেটস কি হবে। আমরা মনে করি যে এই ডিসিশন গুলো ইনভেস্টরদের উপরে ছেড়ে দেওয়া উচিত। তারা বলেন, বাজারের শুধু সংস্কার করলেই হবে না, ভালো মানের দেশি বিদেশি প্রতিষ্ঠান আনতে এখনই ডিএসই ও সিএসই কে সাহসী পদক্ষেপ নিতে হবে, নয়তো জুয়ারিদের এই বাজারে পরিবর্তন আসবে না। আমি অনুরোধ করব সরকারকে, সরকারের ফাংশনের কে, যে কোয়ালিটি স্টক এর সাপ্লাই ছাড়া উইল নট হ্যাভ এ গুড স্টক মার্কেট অর দি মার্কেট উই আর টকিং অ্যাবাউট উই আর গিভিং অফ। ডিএসই বা সিএসই কে শক্তিশালী করতে পারলে বাজারের অনেক অনিয়ম প্রাথমিক স্তরেই ঠেকানো সম্ভব বলছেন বাজার সংশ্লিষ্টরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।